গ্রামে নেই কোনো টিউব অয়েল, জলের কল একটি দুটি থাকলেও সেটা ভেঙে পড়ে রয়েছে। চরম জল কষ্টে ভুগছেন রঘুনাথগঞ্জের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের হিলোরা গ্রামের প্রায় 50টি পরিবার। অন্যের বাড়ির পাম্পের জলে এখন ভরসা। তীব্র গরমে খাঁখা রোদে সকাল থেকেই বাড়ির উঠোনে লাইন পড়ে যায় গ্রামবাসীদের। কেউ হাঁড়ি, কেউ ঘড়া করে, আবার কেউ এক দু বালতি জল কোনো রকমে নিয়ে গিয়ে সেই দিয়েই সারাদিনের কাজ চালায়। তবে বারবার প্রধানকে জানানো হলেও জলের সমস্যার কোনো সুরাহা হয়নি। প্রশাসনের তৎপরতায় গ্রামে অন্তত টিউব অয়েল কল করে দেওয়ার আর্জি গ্রামবাসীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রঘুনাথগঞ্জের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের হিলোরা গ্রামের প্রায় 50টি পরিবারের বসবাস। গ্রামে এক দুটি টিউব অয়েল জলের কল থাকলেও দীর্ঘদিন ধরে সেগুলি ভেঙে পড়ে রয়েছে। কলগুলি মেরামতের জন্য বারবার পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও জলের সমস্যার সমাধানের জন্য কোনো সুরাহা হয়নি। গ্রামের একটি বাড়িতে পাম্প রয়েছে, সেই পাম্পের জলই এখন ভরসা গ্রামবাসীদের। তীব্র গরমে খাঁখা রোদে সকাল থেকেই বাড়ির উঠোনে লাইন পড়ে যায় গ্রামবাসীদের। কেউ হাঁড়ি, কেউ ঘড়া করে, আবার কেউ এক দু বালতি জল কোনো রকমে নিয়ে গিয়ে সেই জল দিয়েই সারাদিনের কাজ চালায়। গ্রামবাসী টুলুকনায় বলেন, এই প্রচণ্ড গরমে এক দু বালতি জলে কি করে চলবে, আমরা খুবই জল কষ্টে ভুগছি। কল নাই তো, টিউবওয়েল নাই তো, তা বোধহয় 50 ঘর এরকম ঘর হবে। এতদিনের জলের সবারই কষ্ট, এই যে এত দু টাকা জল নিয়ে গেছি, কম জলের কষ্ট। জল বলতে গেলে যে এইবার থেকে নিয়ে যাই মোটরের জল, না কল নাই। জানা হয়েছে তো কই, কলে তো খুব সমস্যা, যে ট্যাপ থেকে জল খেতাম তো এখন ট্যাপও বন্ধ, অনেক দিন থেকে জল বাহি খেতে হয়েছে। গ্রামবাসী গণেশ মণ্ডল বলেন, আমাদের গ্রামে কারোর বাড়িতে টিউব অয়েল কল নেই। গ্রামে সুজিত দাসের বাড়িতে পাম্প আছে, সুজিত দাস আমাদের জল দেয় বলেই আমরা একটু জল পাই। এই গরমে জল না পেলে আমরা বাঁচবো কি করে? পাড়ায় জলের কোনো কানেকশন নাই, কারোর বাড়িতে টিউব অয়েল নাই, এবং পরের বাড়িতে এই যে সুজিত দাসে আমরা জলকে নিয়ে আসি, জল দেয় তবে আমরা জল পাই। এই মোটামুটি 50 ঘর বস্তি আছে, একটাও কেউ জল পাচ্ছে না। এই গরমকালে কেউ কিচ্ছু পাচ্ছে না, কি করবে? অনেকবার জানাইছি, আমাদের পাড়ায় ওই তো ভাঙা টিউবওয়েল দুটো আছে, তাছাড়া কল নাই, কাউরে বাড়িতে নাই। গ্রামবাসী বন্দনা মজুমদার বলেন, আমাদের বাড়িতে পাম্প আছে বলে গ্রামের মানুষগুলোকে জল দিতে পারছি, কিন্তু অল্প জলে কি করে চলবে? এত রোদ গরমে ওরা উঠোনে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে জল বয়ে নিয়ে যায়। আমরা চাই গ্রামে টাইম কল ও টিউবওয়েল জলের কল করে দেওয়া হোক। তো লোকে প্রচুর কষ্ট পাচ্ছে, গ্রামের লোকের খুব কষ্ট, জল যাতে আসে টাইম কলে, জলটা আসে টাইম মতো, সেটাই চাইবো আমরা। এত গরম, এত রোদ, আগুনের মতো তাপ, এই এতে লোকে জল বইছে, তাদের কত কষ্ট, গ্রামের লোকের কত কষ্ট। আমাদের মোটর আছে বলেই আমরা জল দিতেও পাচ্ছি পাঁচজনাকে। এই অঞ্চল বিজেপি সংসদের হওয়ায় পঞ্চায়েত থেকে কোনো কাজই এই গ্রামে হয় না, এমনটাই অভিযোগ বিজেপি কর্মী রাজীব খামারুর। এই পাড়া বলে না, আমাদের এই বংশটি জিপির দু নম্বর সংসদের কোনো কাজই করছে না, যেহেতু এই সংসদটা বিজেপির মেম্বার আছে। বিজেপির মেম্বার হওয়াতে আমরাও অঞ্চলে অনেকবার বলেছি, কিন্তু কোনো কাজ করছে না। কল বলে না, কোনো রাস্তাঘাট দেখুন ঢালাই টালাই ঢালাইও করেনি। এখানে আমাদের এখানে এই দীর্ঘ অনেক দিন থেকে এই কল সব খারাপ হয়ে পড়ে আছে। আমরা বলছি, প্রধানকে বলছি, মেম্বারকে বলছি, আমাদের মেম্বার সংসদের মেম্বারকেও বলছি, মেম্বারও গিয়ে প্রধানকে বলছে। দেখো, ও মেম্বারও বলছে কি, আমাদের যেহেতু আমরা এটা বিরোধী বিজেপির মেম্বার, তার জন্য কোনো আমাদের এখানে কোনো কাজ করছে না, আর অঞ্চলটা হচ্ছে টিএমসির, তার জন্য কোনো কাজ করছে না। আমরা বলছি আমাদের এখানে সুব্যবস্থা যাতে হয়, মানুষ গরিব মানুষ বা সাধারণ লোক যেন জল খেতে পারে। মানুষ এখন পাবলিক কী করে লাথি ঝাঁটা খেয়ে পরের বাড়ি থেকে নিয়ে আসছে জল? যদিও প্রধান রেজিনা বিবি বলেন, পঞ্চায়েতে তিনটি জলের ট্যাঙ্ক রয়েছে, তবে সেগুলি খারাপ হয়ে যাওয়ায় মেরামতের কাজ চলছে, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের তো জলে মানে অনেকটা তিনটা আছে, ট্যাঙ্কি আছে, জল ট্যাঙ্কি বংশবাটি পঞ্চায়েতে, তো আমাদের খারাপ হয়েছিল,
তো আমাদের মানে ঠিক করার জন্য আমরা ব্যবস্থা করে নিয়েছি। ভুল এটা তথ্য, আমরা কিন্তু সবকেই মানে সব টিউবওয়েলের মাল দিচ্ছি, এটা ভুল। মানে আমার কাছে মানে অ্যাপ্লিকেশন দিন রেখেছে মেম্বাররা, কিন্তু আমরা মাল দিয়েছি, আবারও কিছু বাকি আছে, তো আমরা দিতে চেয়েছি, দিব না বলিনি, দিতে চেয়েছি। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতান বেনারসি, জর্দোজি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভরম, সিফোন, বাংলার তাঁত, জামদানি লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবির অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।